بسم الله الرحمن الرحيم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أم فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا کیسے شکر ادا جو کرم مجھ پہ میرے نبی نے کیا جو کرم مجھ پہ میرے نبی نے کیا میں سجاتا ہوں سرکار کی محفلیں میں سجاتا ہوں سرکار کی محفلیں مجھ کو ہر غم سے رب نے بڑی کر دیا مجھ کو ہر غم سے رب نے بڑی کر دیا اس کرم کا کروں کیسے شکر ادا صلاۃ دنیا رسول اللہ ذکر سرکار کی ہے ڈھنڈی برکتیں مل گئی مجھ کو عظمت نعمت مل گئی مجھ کو عظمت نعمت میں گناہگار تھا بے عمل تھا مگر میں گناہگار تھا بے عمل تھا مگر مصطفیٰ نے مجھے جنتی کر دیا مصطفیٰ نے مجھے جنتی کر دیا
इस करम का करो कैसे शुक्र अदा सला दुनिया रसूल अल्लाह सला दुनिया हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ल अला सैयदना नबीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा दर्द पढ़ो जिक्र करो नबीर दर्द सैलना दर्द पढ़ो जिक्र करो नबीर दर्द सैलना दर्द शरीफ न पढ़िले दर्द शरीफ न पढ़िले कलब जिंदा हबे ना अल्लाहुम्मा محمد اللهم صل على نبينا কমলে ভালর দরদ পড়ে অন্তর যাদের কাঁদে না দয়াল নবীর দরদ শুনে মাহফিলে সারা বসে না কাল হাশরের কঠিন দিনে কাল হাশরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়ানা بسم الله الرحمن الرحيم إنما أنت منذر ولكل قوم هاد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه اي بڑو پیر عبد القادر জিলানীর জিলানি এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি এই বড় পীর আব্দুল কাদের ঠিক না বেঠে আরো জোরে বলেন না ঠিক কিনা বেটে সবাইকে মহব্বত আমার সাথে পড়ার চেষ্টা করো আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানি তোমার আই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানীতে তরিকত কাদেরিয়া আবু সালেম মুসা জঙ্গি আপনার হলেন পিতা ঠিক কিনা বেটে জন্ম আপনার জিলানীতে তরিকত কাদেরিয়া আপনার হলেন পিতা উম্মুল খায়র মা ফাতেমা উম্মুল খায়র মা ফাতেমা আপনার জননী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল জিলানীর জি
তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীরে আব্দুল কাদের। মা জননী কুরআন পড়ে নরবে রেখে সন্তান, আঠারো সিপাড়া কুরআন মুখস্থ করিয়া যান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওরে মা জননী কুরআন পড়ে গর্বে রেখে সন্তান, আঠারো সিপাড়া কুরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুণ, মা জানতেন না ছেলের গুণতায় হইয়া গর্ভধারিণী, মা জানতেন না ছেলের গুণতায় হইয়া গর্ভধারিণী। তোমার নামের গুণে আগুনে হইয়া যায়, আই বড় পীর আব্দুল জিলানির জি। তোমার নামের গুণে আগুনে হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল। পীর যখন জন্ম নিল রমজানের চাঁদ হল উদয়, দিনের বেলায় খাই না দুধ তাইতে পীরের রোজা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পীর যখন জন্ম নিল রমজানের চাঁদ হল উদয়, দিনের বেলা খাই না দুধ তাইতে পীরের রোজা হয়। পীরের কাছে বান্দায় আছে, পীরের কাছে বান্দায় আছে কত ফেরেশতা আসমানি। তোমার নামের গুণে আগুন হইয়া যায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল। আমার কি আর সাধ্য আছে গাইতে আপনার জীবনী, কত মুক্তাজির কলবেতে ঢেলে দিলেন রুহানি। সুবহানাল্লাহ। আমার কি আর সাধ্য আছে গাইতে আপনার জীবনী, কত মুক্তাজির কলবেতে ঢেলে দিলেন রুহানি। কই বিরহে আলাউদ্দিন, কই বিরহে আলাউদ্দিন আপনি মারফতের খনি, তোমার নামের গুণে আগুন হইয়া যায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ, অধ্যকার ঐতিহ্যবাহী বোয়ালখালী থানার অন্তর্গত চরখিজিরপুর টেকসগর মরহুম আব্দুর রাজাক স্মৃতি সংগঠনের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ১৩তম আজম শান নূরানি ইমানি রুহানি ইরফানি সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি আমির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হযরতুল আলাম জনাব মাওলানা ইদ্রিস সাহেব মাদ্রাসাতুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জিয়াউল কোরআন জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররাম বাতেলের আতঙ্ক সুন্নিয়ত গগন উজ্জ্বলতম একজন নক্ষত্র হযরতুল আলাম জনাব মাওলানা আনসারুল হক আল কাদরী মাদ্রাসাতুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী জননন্দিত হাজী মোহাম্মদ ইউসুফ মিয়া সদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, গিলাতলা দরবার শরীফ কুমিল্লায় সম্মানিত সাজ্জাদা নসীন হযরতুল আল্লামা আল হাজ্জ জনাব মাওলানা পীরজাদা মুফতি বাকি বিল্লাহ আল আজহারী মাদজিল্লাহুল আলী, আরো খেতাবত পেশ করবেন নূর হাবিব ইলাহী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স হবিগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা, সুন্নিয়ত গগনে উজ্জ্বলতম নক্ষত্র শমশির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা ইনাম রেজাল কাদেরী মাদজিল্লাহুল আলী সহ উপস্থিত আমন্ত্রিত উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ মেহমানগণ, উপস্থিত আমার সম্মানিত মুরব্বী আজম, নওজোয়ান ভাইয়েরা, তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানশীল মস্তুরাত খাওয়াতি মা বোনেরা, মাইকের আবার যতদূর যাই, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজিম শান মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাত সাদের লাখ কোটি দরুদ সালাম দয়াল নবীর দরবারে, আসহাবে রাসূল, খোলাফায়ে রাশিদীন, পাকে পঞ্জতন, আইমায়ে সুহাদা, খাসাতান হাসনাইনে করিমাইনে দরবারে দরুদ সালামের হাদিয়া পেশ করে আমার গৌসে পাক খাজা গরিবে নওয়াজের দরবারে, তাজিম তসলিম পেশ করে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলমের দরবারে, অবনত মস্তকে তাজিম পেশ করে মুনিব মুনাফরের বর্জকে কলবের মধ্যে ধারণ করে, মুনিব মুনাফর যদি নজরে করম করে কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাসূলের পরে আল্লাহ পাওয়ার যে উত্তম মাধ্যম আমাদের জন্য রেখেছেন, একটা নকশা দিয়েছেন, একটা নকশা চিনার কারিগর দিয়েছেন, নকশার নাম হচ্ছে কোরআন, আর নকশা চিনানোর কারিগরের নাম হচ্ছে আহলে বাইত। বড় করে বলেন সুবহানাল্লাহ। নকশা থাকলে হবে না, নকশার ম্যাপ বুঝে এরকম লোকের প্রয়োজন আছে কি না জোরে কর না। আমরা যখন সরকারি রোড বড় করে দেখবেন কতগুলি ইঞ্জিনিয়ার একটা ত্রিপুটিওয়ালা দূরবীন মতো নিয়ে রোডের মধ্যে মাপে, এদিক থেকে ওইদিকে মানুষ একজন থাকে, তাকে বলে একটু বামে একটু ডাইনে একটু সামনে একটু পিছনে, আমরা আগে দেখে হাসতাম এটা কি করে, এটা কি দেখে, কারণ বুঝতাম না, বুঝার মতো জ্ঞান ছিল না। এখন বুঝতেছি না, তিনি যদি ওই মাপটা না নেন রোড উঁচা নিচা কতটুকু, শুধু রোড বানাইলে তো আর নয়, রোড না বানাতে হওয়া বর্ষা পড়াইলে মাত্র একটা হাত ঠিক কিনা বেটি, হিন্দি বাঁয়ে যাবো হিন্দি বাঁয়ে যাবো, ম্যাপটা ঠিক মতো হয় নাই বিদায়, রোড ভেঙে যায়। যদি কারিগর যদি ম্যাপ যিনি পরিচালনা করবেন তিনি যদি ঠিক না থাকেন, এদিকে তো রোড ভাঙে ওদিকে ইমান ভাঙে ঠিক কিনা বেটে। ইমান রক্ষা করার জন্য যে মসৃণ রোডের প্রয়োজন, যে মসৃণ রোড যেটা দিয়ে আপনি আল্লাহওয়ালা হবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছবেন, ওই মসৃণ রোড রাখার জন্য যিনি আপনাদেরকে সবসময় গাইডলাইন দিয়ে থাকেন তারা হচ্ছেন আল্লাহর ওলি, যাদের অপর নাম হলো আহলে বায়াত। বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা বেঠে। আমার গোসে পাক আমার নবীর বংশধর আহলে বায়াতের রাসূল যিনি রমজান মাসের প্রথম তারিখ 470 হিজরিতে দুনিয়ার বুকে ধরাধামে তশরিফ আনেন, যার নাম হচ্ছে পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, পীরে লাসানি, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তিনি তো তশরিফ আনেন, আহলে বায়াত কি আমাদের মতো, আমরা কি আহলে বায়াতের মতো,
পার্থক্য আছে কি নাই? কারণ যাদেরকে হা উলায় আহলে বাইত বলে, যাদেরকে আহলে বায়াত বলে শর্মান আমার নবী কবুল করেছেন, এরা হচ্ছে আমার আহলে বায়াত হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমার নবী যাদেরকে কবুল করেছেন। পৃথিবীর বুকে কেউ মানুক আর না মানুক, রসুল যাকে কবুল করেছেন তাকে পৃথিবীর বুকে কেউ নিম্নের দিকে নিতেও পারবে না, তাদের সম্মান ইজ্জতকে খাটো করতেও পারবে। আমরা যারা আছি আমরা হানিফি মাযহাবে, আমার গোসে পাক হচ্ছে হাম্বলি মাযহাবে, আমার গোসে পাক হাম্বলি মাযহাবের হওয়ার পরেও আমাদের মধ্যে হানিফি মাযহাব আমরা, উনি হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাব হলেও আমার গোসে পাকের সম্পর্কে আমাদের ইজ্জত কম নাকি বেশি? আমাদের নিজের গোসে পাকের দাম কম না বেশি? শুধু বেশি নয়, আমরা একজন চিনি যিনি ইমামুল আম্বিয়া, যিনি হচ্ছেন আমার খাতমুন নবীন, আরেকজন যিনি হচ্ছেন ইমামুল আউলিয়া, বড় করে বলেন সুবহানাল্লাহ, যিনি আমার গোসে পাক ফিরানা পীর দস্তগীর, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আইসাই আমরা ওয়া বলে কান্দি আর মায়ের দুধের দুধ খাওয়ার জন্য পাগল, কিন্তু আমার গোসে পাক পহেলা রমজান যেই দিন দুনিয়ার বুকে তশরিফ আনলেন, ওই দিন সুবে সাদেক থেকে আমার গোসে পাক ওই ওয়াক্ত সেই ওয়াক্ত থেকে সেহরি খাওয়া বন্ধ, ফজরের আজান দেওয়ার পূর্ব মুহূর্ত থেকে আমার গোসে পাক ইফতার পর্যন্ত তার আম্মা যান এমন করে চেষ্টা করলো দুধ পান করানোর জন্য, আমার গোসে পাক তিনি এক ফোঁটাও দুধ পান করলেন না। ও আমার আব্দুল কাদের, কেন তুমি দুধ খাও না? আবার দেখা যায় যখন মাগরিবের আজান পড়ে আমার গোসে পাক আম্মা যানের মুখ থেকে দুধ পান করে, একদিন যখন গেল দ্বিতীয় দিনও সেম, তৃতীয় দিনও সেম, চতুর্দশ দিনও সেম, আমার গোসে পাকের আম্মা যান উম্মুল খায়ের মা ফাতেমা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, বুঝতে পারলেন এটা কোন সাধারণ সন্তান নয়, আমার সন্তান দুনিয়ার স্বাভাবিক মানুষের মতো একদিনের বয়স শিশু থেকে আল্লাহর ফরমান মানা আরম্ভ করেছে, আর সেটা হলো রমজান মাসের রোজা রাখা, বড় করে বলেন সুবহান। আমি তার সাধারণ দশ মাস বাচ্চে তৈল, আমি তার দশটা বাচ্চা সাধারণ বাচ্চার মতো নয়, আমি হচ্ছি অন্য ধরনের। কেমন আপনি বলতেছেন আল্লাহ যাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পূর্বে যাকে গৌসিয়তের দামানের মধ্যে কবুল করেছেন, তিনি রোজা না রাখলে কে রোজা রাখবেন? বড় করে বলেন না সুবহান, ঠিক কি না বেটে? আমার গোসে পাক শুধু তাই নয়, যখন তিনি একটু একটু বড় হওয়া আরম্ভ করলেন তিনি তার আম্মা জানের খুবই খেদমত করতেন, তিনি তার মায়ের খুবই ভক্ত ছিল, প্রত্যেক আল্লাহওয়ালা বলি দেখা যায় প্রত্যেকে তার মা বাবার খেদমত করতো, বড় করে বলেন সুবহান। আবার এখন আমাদের মধ্যে কতগুলো দেখা যায় আল্লাহর ওলির দরবারে যাই ঠিক বায়াত বেশি ঠিক, কিন্তু মা বাবার খেদমত করি। পৃথিবীতে তিনটা জিনিসের সাথে বিয়াদবি করবেন না, একটা হচ্ছে রসূলুল্লাহ, আরেকটা হচ্ছে ওলি আল্লাহ, আরেকটা হচ্ছে ওয়ালিদাইন অর্থাৎ আপনার মাতা পিতা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করো, বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন ওলি পাবেন না যে তার মা বাবার সাথে বিয়াদবি করে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কি না বেটে? কারণ মা বাবা যদি বদদোয়া দেয় এই বদদোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল, কোনো বাধা ছাড়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, ঠিক কি না বেটে? আমার গোসে পাক যখন চার বছর চার মাস চার দিন হলো মক্তবখানার মধ্যে পাঠাইলো, আর যখন হুজুরের কাছে পাঠাইলো, হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর প্রথমে সবক দেওয়া আরম্ভ করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
আর কোন সে পাক শিক্ষা দেখতে
যখন বয়স ১৭ এই ১৭ বছর বয়সে তিনি তার এলাকার মধ্যে যতটুকু লেখাপড়া করা যায় সমস্ত লেখাপড়া তিনি আদায় করলেন এবং ১৭ বছর বয়সে তার আম্মাজানকে বললেন উম্মুর খাইর মা ফাতেমাকে মা আমি উচ্চতর জ্ঞান অর্জন করতে চাই আমার কাছে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সুন্দানি দেখি তাকাইয়া মা বললেন বাবা ঠিক আছে তাহলে বিদ্যার নিকেতন পাঠ কেন্দ্র যেটা বাগদাদের মধ্যে চলে যা তখন বাগদাদ আমার গৌসে পাকের ঘর থেকে ৪০০ মাইলের চাইতে বেশি দূরে মা কলারের মধ্যে ৪০টা দিনার দিয়ে প্রেরণ করে দিলেন মক্তবের উদ্দেশ্যে মাদ্রাসার উদ্দেশ্যে বাগদাদের উদ্দেশ্যে বাগদাদে সেখানে পৌঁছলেন হায়ার এডুকেশনের জন্য আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর সেখানে যাইয়া যখন মাদ্রাসার মধ্যে গেলেন আমার গৌসে পাক শুনতে পেতেন কতগুলো ফেরেশতা আমার গৌসে পাকের সাথে যেত মাদ্রাসায় যখন গেলেন ইউনিভার্সিটিতে যখন গেলেন দেখতেছে সম্পূর্ণ জায়গা ফিল আপ গৌসে পাকের বসার জায়গা নাই আর আল্লাহর কাইমের পক্ষ থেকে আওয়াজ আসলো এই তোমলোক হাঁটে যাও আব্দুল মেরা আব্দুল কাদের জিয়ানে আয়া উনকো বেটে নিয়ে গেলিয়ে জাগার দে দো আওয়াজ করতে আসলো আল্লাহর কাইমের আওয়াজ দ্বারা সব সময় আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ফেরেশতা দ্বারা মনিটরিং করা হতো বড় করে বলেন না সুবহান পুনর্জীবন দানকারী কারণ আর কামলিওয়ালা নবী হতে ও আব্দুল কাদের জিলানি তুই দুনিয়াত আইবার আগুদি ইসলাম তো আসি কিন্তু ইসলামরে ফেরকায় ফেরকায় এন ভাবে নাস্তে না আবু গরিবে লই ইসলামরে টুরে টুরে গচি এই ইসলাম দুর্বল সহিবে গিয়ে হই তুই আব্দুল কাদের জিলানির মাধ্যমে আয় আবার ইসলামরে পুনর্জীবন দান কই জুম নগরে কোন আসবা ঠিক কি না বেটে আমার গোসে পাক তিনি পীরে মুর্শিদের হাতে পায়া ফেলেন নেওয়ার পরে যখন এলমে তাসাউফের সাগরের মধ্যে ডুবতে আরম্ভ করলেন তিনি তাকে দেখো আল্লাহর ওলি ছিলেন পরবর্তীতে যখন পীরের দরবারে গেলেন ওই রশ্মি অন্তর থেকে বের হওয়া আরম্ভ করল আমার গোসে পাক পীরের পীর দস্তগীর আমার আমার গোসে পাক আব্দুল কাদের জিলানি যখন সবসময় এলমে মারফতের সাগরের মধ্যে ডুব দিয়া থাকতো আমার গোসে পাক রোড দিয়া হাইটা যাই যাওয়ার সময় একজন দুর্বল একজন বৃদ্ধ এখনই যেন ঢুলে জমিনের মধ্যে পড়ে যাবে ওই রকম একজন ব্যক্তির সাথে দেখা হলো আমার গোসে পাক পীরানে পীর দস্তগীরকে ডাক দিল এ আব্দুল কাদের মুঝে উঠালে ও আব্দুল কাদের আমাকে একটু উঠাও আমি একটু দাঁড়াইতে চাই বয়সে দেখতে গেলে ১০০ বছরের মতো বৃদ্ধ ১০০ বছর জীবনে চলে বাবা আরে নে এ তো ৬০-৭০ এর ঘরে এগুলো অবস্থা কি আমাদের দেখবি ওকে ১০০ বছর যে বুড়ো রোড়ে মিটে বই দেখি হঠাৎ আব্দুল কাদের মুঝে উঠালে আর এখানে যদি উড়ে দে শোনা এন খনত ধরে আর কলসে পাক আর ধরে টান না জি টান মারান লয় লয় যেতে মানুষ বুড়ো মানুষ চেয়েই এত নাসিল যে বুড়ো কলসে পাক আর ধরে টান মারান লগ লগে দেখেতে ২২ বছর যে জোয়ানে গিয়ে গিয়ে ঢর করে হাসলো অনর্ত নসি নিলাম অনাসিল দেখুন বুড়ো অনসুয়ান কেন ইউ আর কলসে পাক আব্দুল কাদের জিলানির সামনে দিয়ে রে ওই মানুষ সহ দেখ
আইরামদ দীন ইসলাম আজ দুনিয়ার ফতোয়া একজন একজনের ফতোয়া দিতে দিতে ইসলামের টুরে টুরে করতে করতে ইসলামের দুর্বল বানাই ফেলাই ইসলাম দিয়ে না পারে আব্দুল কাদের আর আল্লাহ রব্বুল আলামিন আজ এ তুলনার মাধ্যমে ইসলামের আবার নতুন যৌবন দান করিব ডর করে সুবহান মেহরবানি করেন না নগরে আব্দুল কাদের তুমি খেদমত করো ওয়াজ করো নসিহত করো তুই খেদমত করো ওয়াইজ করো নসিহত করো আর কৌশ পাকে সেদিন নতুন রসুল্লাহ দরবার তুই অনুমতি পাইয়ি এদিন নতুন ওয়াজ নসিহত আরম্ভ করছি এক এক মসজিদ সমিতি সর্বনিম্ন 10,000 মানুষ এবং সর্বোচ্চ 1,00,000 মানুষ কৌশ পাকের মজলিসের মধ্যে বসত কৌশ পাক যখন আমার কামলিওয়ালা নবীর রিসালাতের নসিহত করতেন মানুষ ওয়াজদের মধ্যে থাকত এক এক মাহফিলে আপনার 70 জন 80 জন 1,500 এরকম মানুষ বেহুশ হয়ে যেত গৌসে পাকের তাকবীর শুনে 8,00,000 মানুষ যদি একটা ময়দানে জমা হয় এটাকে এই ময়দানের মধ্যে আনবে 1,00,000 না এখানে 5,000 মানুষ বসার জায়গা আছে না কোনো এটা বেশি দিলে 1,000-1,500 মানুষ বসতে পারবে 5,000 মানুষ বসার জায়গা নাই 1,000-1,500 মানুষ বসতে পারবে আর আমার কলসে পাক যখন 1,00,000 মানুষের সামনে বয়ান করতেন সামনের মানুষ যেরকম স্পষ্ট শুনতেন কোন মাইক ছাড়া সাউন্ড ছাড়া আমার কলসে পাকের তকলি পিছন থেকে সমান ভাবে শুনতেন বড় করে বলেন সুবহান ক্যাঙ্গের মধ্যে ক্ষতি উন্নত না আল্লাহ উন্নত ডর করে হানা সুবহান ঠিক কিনা বেটে আরো জোরে হানা আমার ঠিক কিনা বেটে উন্নত দিবে হানে আরো জোরে হানা আল্লাহ এরকম মাহফিলের মধ্যে একজন গলসে পাকের আসে সামনে 70-50,000 মানুষ পিছনে 50-60,000 মানুষ সামনে মানুষ হবে কমপক্ষে 20,000 এখন তার এমন হাজত ধরেছে এখন তার কাপড় চুপড় হয়ে যাবে চিন্তার মধ্যে পড়ে গেল এখন উঠতেও পারে না বসতেও পারে না এখন কি করবে চিন্তার মধ্যে পড়তেছে মানুষের উপর দিয়ে যাইতেও পারে না কারণ মানুষের উপর মানুষ মনে মনে একটু আফসোস করে গলসে পাকের দিকে নজর করলো আয় গলসুল আজম এখন আমি কি করব হঠাৎ আমার গলসে পাক তকলিরের মাঝখানে এরকম একটা রুমাল নিয়ে এরকম উড়াইয়া দিল উড়াইয়া দেওয়ার পরে ওই রুমালটা উঠতে উঠতে গলসে পাকের ওই আশিকের মুখের উপর গিয়ে পড়লো আর যখন মুখের উপর পড়লো ওই ব্যক্তি যখন এই রুমালটা নামাইল দেখে সে মজলিসের মধ্যে একটা জঙ্গলের মধ্যে বড় করে বলেন কিরাই জঙ্গল একটা জঙ্গলের মধ্যে হাজ হচ্ছে জি হাজ সারনাথ বাদী যে একটা ফাঁসিতে থানিয়ে আসলেন থানিয়ে ওজু তো হারা দর্শন করছি এখন শুধু উত্তরে যাইও না দক্ষিণে যাইও পূর্বে যাই না পশ্চিমে যাই এই জঙ্গল তো জীবনে ন দেখি দিয়া খুঁজি যাই আমার মাথার মুকুট মধ্যে দিয়ে যদি আবার তুলে দেখে তো উঁচু অবস্থা করি আবার মজলিসের মধ্যে ডর করে হান আসলো এ নার বলছে পাকো শান এ নার বলছে পাকো ঠিক কিনা বেটে শুধু তাই নই আমার বলছে পাক পীরনে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌসে সন্তানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও মায়ের গর্ব থেকে ওলি হওয়ার পরে তিনি দুনিয়ার বুকে জঙ্গলের মধ্যে 1 বছর নয় 2 বছর নয় 26 বছর রিয়াজত করেছেন বড় করে বলেন সুবহান জন্মের ঘরে তুন যেহেতু তুন ওস আহল সামালের এদিন নেতুন আর গলফুল আজম মেজবানের
জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ও কাজা না করে ডর করে খোনা সুবহান টিকি না বেটে আর বলছে পা করুন জেনে শান ইবারে শান আল্লাহ ইল্লা বাবা উরন উইব ইবাদতের মিকে জুকা ইব ইবাদতের মিকে জুকা উইবার হাজার লক্ষ লক্ষ মানুষ হই আর বলছে পা কর মুরিদ প্রায় 1 কোটির খাসা খাসি হায়াত জিন্দেগি করি নেই যাই এসি তারে আল্লাহ ওয়ালা বানাই ঠিক তত্র পাবে আর বলছে পাক সান দিলে যাই এসি তারে আল্লাহ ওয়ালা বানাই দি আর কল সুলা আজম মাইজবান দরিও যার দিকে নজর কর কি বড় আল্লাহর ওলি বানাই দি ঢং করে হাস সুবহান ঠিক কি না বেটে আরো জোরে হন আওয়াজ বলে আল্লাহ ওয়ালার আল্লাহর ওলি আল্লাহর মুকাররব আল্লাহ ওয়ালার কাছে তাইলে লাভ না ক্ষতি হবা ইজ্জত করি আর কৌসুল আজম মেজবানদারির ইজ্জত করি ঠিক কিনা বেটে আর না কৌসুল আজম মেজবানদারির হতে আমি আর আমার ভাই আব্দুল কাদের জিলানি আমরা দুজন একসাথে বেলায়েতের সাগরের মধ্যে ডুব দিলাম মুহাম্মদ মাসুদের তাস আমার ভাই আব্দুল কাদেরের মাথায় দিল আর আহমদিয়ার মাসুদের তাস আমি কৌসুল আজম মেজবানদারির মাথায় রাসূলুল্লাহ পড়ায়া দিল বড় করে বলেন সুবহান বেটে আরো জোরে হন আওয়াজ এটা লারাবতি এই হারনে আল্লাহর ওলিল্লাই খবরদার বিয়াদবি করনার ব্যক্তিত্বে সাবধান একদিন তিনজন আব্দাল খয়জন দুইজন আব্দাল মিশরকে দেখি দেখানোর বাদ হতে মিশরকে যেতে স্যার দেখা দিয়েন গৌসে পাকর খানকা গৌসে পাকর হুজুরা ওই আব্দাল তিন্নতন দুও উপর ডাইনে দিকে এই গুপ্ত বামদি গিয়ে বুঝে নিলে কাবাসনি করে ইজ্জত করিয়ে আইস পর্যন্ত কোনো ফাঁকি কাবার হতি যায় না বা কোনো প্লেন পর্যন্ত কাবার হতি না যাই কাবার ইজ্জত গসুল আজমের ইজ্জত সহ তিন জনের ভিতর দুই জন উপর ডাইনে দিকে ঘুরিয়ে রাখবো বামদি উগ্রহাত আয়ে আব্দাল আয়ো কি আব্দাল উঠি গেলে কি হবে দেখ এনে উড়িয়ে যাতে আব্দাল বে গোসে পাক আর খানকার দুইজতে যার দফর করি জমিন লগ লগ করি লুলা তুলতেলে রে গোসে পাক আর পারিন্দা নিতে পড়ি দেখি ডন করে হস সুবহান একজন এসে আর লগ তো ও আর গোসে পাক আব্দুল কাদের জেলে নি কখন হতিব মুসাগার আব্দাল আব্দাল ইয়েতি হদাই গলসে পাগল বিয়াদবি গচ্ছি দে আই গলসে পাগল খানকারির জন্য করে দে আল্লাহ ইবের আব্দালিয়ত ক্যান্সেল করে দি ইবের পেলায় তো পাওয়ার খানি নে মিলি গি ইবের হাত হাত বেকি লুলো বানাই দি অর্থাৎ গলসে পাগল আজমত শান ইবে জঙ্গিলে নিয়ামত দি থারে ইবের বিয়াদবি করলে গজব আসনে নাই ওয়া আরো জোরে কোন আসনে নাই আর কলসে পাক দিতে পারে আবার কলসে পাক আর যদি বদন কলসে পাক যদি বদুয়া দেয় ইবে সারা দুনিয়ায় গরিব তারিম কিন্তু খোদার নিয়ামত হয়তো ঠিক কি না বেটে একটু ধরে শরীফ পড়েন সয়না দুনিয়া ওয়াসানে মিছাও আর কলসে পাক করলে বিয়াদবি করেন যাইবনে আর কলসে পাক করলে বিয়াদবি করেন যাইতুনু গোসুল আজম মেজবানদার লয় বিয়াদবি করন যাইতুনু কারণ ইতরাল লয় যখন বিয়াদবি করছি ইতরাল যখন মন্দ কই ইতরাল লয় যারা বিয়াদবি করতে এসি যারা বিয়াদফন নজরে রই গই গই ইতরা ধ্বংস হই গই গই আর যারা ছিলার গোসুল আজম মেজবানদারি দরবার মধ্যে আর গোসুল আজম মেজবানদারি জারমি কে নিয়ামতের নজর দি ইবেরে লগে লগে আল্লাহ ওয়ালা ওলি বানাই দি ডর করে হস সুবহান আর কৌশ পাকর ক্ষমতা দিয়ে দেখো
কিন্তু না মানা দেখো তুমি মাল্লা আসনে নাই আসনে নাই ইতার হতে বাবার কাছে কিলে সর বাবা কি দিব বাবার কাছে কোন কিছু সোন না যায় সই না না হয় বাবা হয় না না হয় ইল্লা কতন বল্লা মার হাম বলে আসনে নাই আবার এখন বলেন মাল্লা আই দিয়ে বলুন নাম ডিজিটাল বল্লা এখন নাম কি ডিজিটাল বল্লা কতন আসনে নাই এখন দেন আরা হলি নাউজুবিল্লাহ ঠিক কি না বেটে আসনে নাই ওয়া ইতার ওয়া এনে বলি হাসান সোন বলি শিরিক বলি ফতোয়া দে কিন্তু জানেন যখন রমজান মাস আসে কুরবানির সময় আসে চামড়া আর যাকাতের টাকা নেওয়ার জন্য আমাদের ঘরে দুয়ারে দুয়ারে রসিদ বই নিয়ে আসে কয় বাবারে কিছু দেস না হয় না হয় আর হাসো হইছি আয়া করে ওই তার কাছে গেছো আর আপনি মুখে তুলি দেখা দূর মুখে সা সা কি আর কষ্ট মানে আসমান তুম ধরেন নাই খতুন আসমান তুম তুইটা হইছ জানানে আল্লাহ সারা কি ওর কাছে সন শিরিক কইছ জানানে গাইরুল্লাহর কাছে চাওয়া যাবে না তুমি না ফতোয়া দিয়েছ এখন তো তুমি আল্লাহর কাছে চাও তোমার দুই হাত আল্লাহর দরবারে তুলে ধরো দেখো দেখো আসমান থেকে নারকেলের মতো কোন দেখার বস্তা ভরে কি আর ঠিক কি না বেটে আজি দুই দিনে বস্তা তো নামের দি বলে গেন জিনি ভরি গেল যদি পাঙ্গে তাহলে কি আর বস্তা কোন আই হলে সেই ধর কি সাহ খোদা কোন তুলে দেন না এখন কত দূর আল্লাহ মস্কারি করতে লাগুন দেন আহ দিব কি মস্কারি কত দূর দিবুদে আল্লাহ ওসিলে অনে আহ আইয়া হতাই আর কি দিবুদে আল্লাহ ওসিলা করছে পাপ দিবুদে আল্লাহ ওসিলা খাজা করিবে নামাজ দিবুদে আল্লাহ ওসিলা কৌশল আছে 22 বন্ডারে ঢল করে হাসবা ঠিক কি না বেটে ইয়া মানে না শোনা করি ইয়া মানে না শোনা আবার যাতে মাইজ বন্ডার শরীর মশলে যায় আর বাইটার আটা করে ডাউন তালে বার লগি দিও আই দেখি তো বিশ্বাস এক মশলেরই খতম জলে দা আসলে নাই খতম না নাই গুলা খাওয়া পায়খানা খাওয়া এক সমান বড় করে বলে না হল দিলা কই না নগরি 8000 কোন ফতোয়া দিয়ে দিবে তো তোমার সিন সিন না সিন লেশ মুলই কি মুলই দুয়া মাতরা কি মুলই আসলে নাই ওয়া ফতোয়া দেন এগুলা গাইবুল্লাহর নামে মান্নত আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করলে এগুলো নেওয়া যাবে না এলে লেশমূলের রক্ত গুনার কাছে বুঝিয়ে বাজি আয়ের যেটা দেখে তারা মজদার আর গুরুজার আর গুরু সম্মিতে হাতে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি রে আশা কে হাতে আমার নতুন চাকরি দিন বেকিং হুই বলে তে তো এক এক করে দেখে এখন পরের দিন তে দিবেন বুঝতে বেশি পুরো লে জুড়ে কি গুরু बाबा আদি গান পুরি তুমি তো আল্লাহ গো তোলা কি কথা স্টাকের লে গোড়া গো কুরআন উজর না বুকা হইতে লেগো আমাদের তোমার মিষ্টি দেখো আমাদের কি আর বহুত কি আর আমাদের তো তোর মায়ে জামাই আল্লাহ না গায়রুল্লাহ তোর মায়ে জামাই আল্লাহ নাকি গায়রুল্লাহ হাতালা হাওলা ওয়ালা কুওয়াত আল্লাহ কেন হইব গায়রুল্লাহ তো কি হয় তা আর জানাই না কুরআন এর যায় দেশি করব এখন এখন তো তুরো কোন যায় না করে লই সুন্দর করি আর খাটে মর কইল তো না বিসমিল্লাহ আল্লাহু আকবার কই ধরা আর বড় করে সুন্দর করি না রানা কেন আই মেটা না বাবু রাখ ভাই তো কত দূর ওয়া দেশি মুসলা মুসলা ইবের মুসলা মানে বুঝো ওয়া আমার মানে কি মানে বুঝে মুসলা সিনা না দুরুজ আর কি হনা দূর বন্য বুঝা গেলে কি
की बनाए दे आरसी देंगे दुरुस्त आवाज़ है ना आंटी कुंटी मुसली बांगिया ने हिंदी हिंदी कर लेता बारे में उधर फिल्म आ रहे आसन है ना है ताहों तो क्या मुसरा का खबर चले को खत्म नहीं ले तो कौन जायरा बाबू दे स्वयं रुक जाते कि बाबू रुक जाते आर मैं ये वाला मारी फिल्म में तो ना भाई बोले को ताहों तो अब कायर उल्लाह नामे मानो गुरु भी चले को तो तुम्हारे सामने नामे भी तो कौन खारा खत्म उधर पूजी वाला है खत्म पूजी पूजी बैग बुझू ताई उस राग नौ बुझी थी आर तो ये बुझो ना संडिले तुम्हारे सामने ले खुरा ले जितने को तो खराब मोहर आर बेला तो खराब है तो ठीक ही ना बेटे चंतीनी होलो वही दुखीनी माँ
যিনি তোমাকে আমাকে দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করেছে ঠিক কিনা বেতে তো কোন সব পার করে আর আল্লাহ কত আব্দুল কাদের জি মাত্র তুলনা হয় ইয়ে মারবো
বছরা যে বটি দি আইন খর মার দি কসবা কত খোদা তোর 26 বছর গোলামি বটি দি জঙ্গল কিছু না তোরে তো তুন আজ এ কসবা আব্দুল কাদের জিলানি আজ ও খোদা তোর কদমের মধ্যে সিজদে তরি খাদি দি ও সবুত মিতে পানি তবর তবর পরের মার কথা গো গই ও খোদা আর মার তাই ফেরত পাইতাম না কিন্তু খোদারে বুড়ি মার ফুয়াবো বুড়ির কাছে ফেরতে এই বুড়ির তোমার কেউ নাই কেউ নাই এন কোন লোক লগান আল্লাহ কতির ফরাসত ও আব্দুল কাদের জিলানি আপনার মাথা তুলেন মাথা যখন তুললেন তোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ওই দিক থেকে একটা নৌকা বরযাত্রী সহ চেয়েছিল সন্তান ফেরত আমার আল্লাহ বরযাত্রী সহ মায়ের কোলে ফেরত দিয়ে দিল বড় করে বলেন সুবহানাল্লাহ বুড়া বরযাত্রী তো কি দিদি ফেরত দিদি আমার এবার নাম হল দি শাহদৌলা কইবেন নাম কি ও মনে রাখো কইবেন নাম কি শাহদৌলা কইবে গোসে পাকর খাসে যেতে কইবে যেতে গোসে পাকর কই ফেরত দিছি মাই কইবে রাখো তো ফু তাই মরনর বাদ দি পিরানে কি দস্তে করে খেদমত করিবি গোসে পাকর খেদমত করিবি গোসে পাকর গোলামি করিবি হতাই চা মা মা মরনর বাদ দি ইবে গোসে পাকর গোলামি গিলবি গোসে পাকর প্রত্যেক দিন গোলামি যেটা একদিন নে তাহাজ্জুদের ওয়াক্ত জেরে গোলামি করেন ইবেন নামল দি শাহদৌলা শাহদৌলা গোলামি করে দেখি ও গোসে পাক আর মা হই দাও খেদমত করিবে লাই অনর কোনা হাসতাইলে দন আর গোসে পাক কত হাস করিবি নি তুই একখান হাস কর হতে কি হতে এক লোনা পানি আছে আই উজু বানাইও মে খানা পানি কিন ডালি দে তো পানি ডালে গোসে পাক উজু বানা গোসে পাক উজু বানা গিয়ে তো শেষ হই আর উজু বানাইলে ট্যাং দিলে পানি জারে নিবে সাই ইবে গোসে পাক উজু ট্যাং সে জো গোসে না আই একখান শাহদৌলা একখান আজি আছে কথা কি আর যে কথা তো না কেনা করি মন হতে অনর কত মুবারক তুম টবর টবর করে সে পানি কিন ফলে অন যদি একখানা দয়া করন এই পানি কিন আয় একখানা তোমার মন করে আর মুখ দিতাম সাই আর গোসে বাদ কু মুসকি আসি দি আসি দি অল্লাহ তলবে ঠান্ডা নাই করি ব্যাথা করি দি আর গোসে পাকর গুজল বাই বাই কইবে এক ফোড়া করে পাঁচ ফোড়া ভাবুড়া পাঁচ ফোড়া পানি লই পানি লগ লাগে কলসে পাকর কদমর পানি মুবারক বিসমিল্লাহ করে না মুকুর মধ্যে দিয়া না দেরি আর কলসে পাক হুকুম মুসকি আসি দিল যেতে মুসকি আসি দিল আর কলসে পাক পিরানা পির দস্তগির মুসল্লতে এই পাঁচ ফোড়া পানি খেয়ে কি পাইস হতে কিছু না কিছু আর মা বৈদান সেবা করি বেল্লাই অনরে পাঁচ ফোড়া পানি খেয়ে আর হই যায় ঠান্ডা আর গোসে পাক হতে তোর মহাব্বত দেখি আর হই যায় ঠান্ডা ও সাদৌলা উনিরা আজ গোসে পাক খুশি হইলাম এই পাঁচ ফোড়া পানির বিনিময়ে তোর আয় 500 বছর হায়াত আল্লাহ তোর খুশি আমি দিলাম দর করে হামা সুবহান মারহাবা মারহাবা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ ইসুপিয়া হাজী মোহাম্মদ ইসুমিয়া সাহেবকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি উচ্চ আওয়াজে হন মারহাবা তুলেন মরা মানুষ ফেরত দিয়ে নেন নবী আর গোসল পাক দিয়ে না নবী আর জোরে হন আওয়াজ ঠিক আর গোসল আজম মাইজবান নারে কেবল খাব জীবন নাম ওসিয়ে গোসল আজম হযরত শাহ সাহেব সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজবান নারে নাম হইলো নবা নন ভাল্লার আর জোরে হন নাম হইলো না ইবের নাম দেলা ময়না হয় কি ময়না হয় না না হয় আর দেলা ময়না জন্মর পরে অল্প বয়সের মধ্যে দুই আড়াই বছর বয়সের মধ্যে এনতে গেল রুটিল আর তারা ময়নার আম্মা যান হু 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 করে খাদের আর গসুল আজম মেজবান ডালি কেবলা কাবা গুজরার মধ্যে আর গসুল আজম মেজবান ডালি কেবলা কাবা গুজরার মধ্যে বইরা আর তারা ময়না দীর্ঘ কয়েক
मरहबा 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 मरह
রাসূল আজম মাইজবানারে ভাইরে কিছু তিক্ষিনা বেটে আরে জোরে খোদাবা এটা নাম হলো গৌসুল আজম বাবা নহলে আলম তুমি কি ইসমে আজম বাবা করানে वाला গৌসুল আজম বাবা নহলে আলম তুমি কি ইসমে আজম বাবা মাওলানা করানে वाला বাবা বাঁচানে वाला ঠিক কি না বেটে মাওলানা করানে वाला বাবা বাঁচানে वाला তুমি কি তাওহীদের খানদারি নূরে আলা গৌসুল আজম বাবা নূরে আলা তুমি কি ইসমে আজম বাবা সালাত নিয়া রাসূল গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা
হযরত কিবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার 1400 বছর আগে ছিলেন সোনার ঠিক কি না বেটে গৌসুল্লাহ জামান নূরে আলম হযরত কিবলা মাওলানা হযরত কিবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে খোদার নূরে রাসূল আল্লাহ নূরে রাসূল আহমদুল্লাহ ঠিক কি না বেটে খোদার নূরে রাসূল আল্লাহ নূরে রাসূল আহমদুল্লাহ মিন হরফে করে লীলা অন্ধকারের নাই জানা অন্ধকারের নাই জানা 1400 বছর ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার গৌসুল আজম নূর আলম রহমান বাবা মাওলানা জিয়া বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার সালা দুনিয়া রাসূলুল্লাহ গৌসুল আজম বলতে বুঝলে সারা বিশ্বের ত্রাণকর্তা ডাউন করে খোলা সুবহান ঠিক কিনা বেটে গৌসুল আজম মশরিকি ক্ষমতা চলে কারণ মুশরিক অঞ্চলের দায়িত্ব লাইছি যেন এবারে আল্লাহ সারা জাহানের দায়িত্ব দিই জিয়ান গোসে পাক ও রুহানি সন্তান হযরত মাইনউদ্দিন ইবনে আরাবী রাদিয়াল্লাহু তাআলা ইবার উক খুবই মুআতাবার কিতাব জিবেন নামল দি ফুসুসুল হিকম কিতাবের মধ্যে আর গাউসুল আজম মাইজবানদারির নাম ঠিকানা ওইটা লইরে এন কিবের নাম কি হবো আল্লাহর নাম লই নবীর নাম লই নিয়ে এরে আহমদ আল্লাহ মিয়ার আহমদুল্লাহ আহমদ আলী আন নবীর জাতি নাম আল্লাহ সকল আল্লাহর জাতি নাম আজকে তো প্রায় 850 বছর আগে আর গাউসুল পাক ও রুহানি সন্তান জিবান গাউসুল পাক ও সন্তান এক আরবীর নাম গিল্লে গাউসুল পাকে গাউসুল পাক ও নসলতুন এই ফুসুসুল হাকাম কিতাবের মধ্যে আর গাউসুল আজম মাইজবানদারি সম তমাম তারিফাত উনি তাইনে হন্ডে জন্ম গ্রহণ করিব জাগায় হন্ডে লেব কেন হব কি হব কেন করি হব বিয়াক কি হই দিয়ে ডর করে হনা সুবহান ক্ষমতায় এনে চলে না এবার একখানা পরীক্ষক আয় তো নামুন দিদা যে হামেশায় কেনা
এনে কৌশল আজম মাইজবন্ডারির নাম লইয়ে রে আল মদত হইয়ে রে ডাক দিয়ে খানায় কাবা সৈয়দ জি হঠাৎ করে দেখা দেখো নুরুল বর্তিকা টইলে সিহারায় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ডাঙ করে খানা সুবহান এত সুন্দর চেহারা অধিকার হয়ে গেলে হতে বাবা লেও মোমবাতি কাতে দিয়ে হদিয়ে পকড়ো ফক্ত জি দরিয়ে রাখো তো মোমবাতির আলো আর হযরত আমরা নিজ রাতে জ্বালাই দিই জ্বালাই দিয়ে আমরা বাদি হদিস কে পকড়ো আর কান পে এক ইসিম আকার খানা মিটে এর কো ইসিম আস্তে আস্তে কই দিয়ে হদিয়ে জপনা শুরু করো হদিবে সত্য তা খতবু এখন মোমবাতির আলো দিকে দুই কিতাবি ইবাহত খোদার কসম আসলাম দা মক্কায় মুকাররমার মধ্যে আয় মোমবাতির আলোকে শুধু অনুসরণ করলাম দশ হাতে পনেরো কদম দিলাম দেওয়ার পরে দেখতে পেলাম আমি আর মক্কায় নাই আমি চট্টগ্রামের সদর কাট দিয়ে চট্টগ্রামে চলে আসলাম সবার কোন পার্থক্য আছে নাই গৌসুল আজম মাইজবান্ডারি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কারণ আহলে সুন্নাত বা আন নবী বানাই দিয়ে ডর করে খানা সুবহানাল্লাহ ঠিক কিনা বেটে আরো করে হন আমার ঠিক কিনা বেটে এখানে তোর শরীর পড়ো সারা দুনিয়া নিগাহে বলি মে তাসিরতে কি আরে নিগাহে বলি মে তাসিরতে তাই নদীর প্রমাণ আছে আর নূর হোসেন হেলাল এখনো চিন্তা আছে ইবে নিজের মুখের কথা ইবে তোর কনফিউশন আছে মসজিদ নহন মসজিদের ক্ষমতা না হলো হজকে টিকিয়ে খানায় খাবার দিতে কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদ করে খানায় খাবার কথা খুব কম কমতে যখন কিনেছে চার ঘন্টা এত বেশি নেওয়া যায় কিন্তু ফাঁক মারলে খাবার কাবা সরে কাবা সরে মদিনা আসলাম তো মদিনা ফরিয়াছিলাম যে তো মক্কা আসলাম তো মক্কা ফরিয়াছিলাম তো কোরআন শুধু পড়তে পড়তে উঠুমো থাকতে দেখতে আমি পিলারে এলাম দেখি এনে মনে মনে লোক করে গৌসুল আজম তুরু বলে উঠে বলো আরে বলে তুই যে ভাষাটা আরে এর ভাই আয় তুই বলে আমাকে তুলে না ভাই মনে রে তুই যদি সত্যিকার যদি কৌশল আসলে তা করতে মুশ্রিকি নুয়ে রে তাহলে আজ তুই আরে দেখা দিবি এখন ইয়ে হইয়ের নিয়োগ করিয়ে রাজি তুমি কোরআন ঘরের কোরআন ভৈতে 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 যেটা কেন করে হেলান দিয়ে একখানা করে ঘুম লাগিয়েছি ঘুম লাগিয়েছি হঠাৎ করি ডান হাতে উইতে একখান আত করছি হঠাৎ আত্মা নামিকে নজর করিলাম দেখিলাম দার সৈয়দ মোহাম্মদ হাসান সাগর মেয়ে
যখন ডুব দিলাম অনন্ত দরিয়া দেখিলাম জীবের কোন কিনারা নাই, ঢং করে কোন আসুহা তুমি কি জানতে নাওয়া, প্রেম লাগিব, ভক্তি লাগিব, ভালোবাসা লাগিব, মা এক ওলির প্রতি এক ওলির কি শ্রদ্ধা কি ভালোবাসা। আজিয়ে যেতে আলা হযরত আউলাদ তৌসিফ রাজা উজুর খান বাংলার মাইজমান শরীফ ইয়াহা কিতা আজিম সম্মান আমল বাবা করেন কত সুন্দর করে স্টেপ বানিয়ে দাঁড়ায় এগিনে নাই মহব্বত লাগে না ঠিক কিনা বেটে আরো জোরে কোন আওয়াজ এটারে কাছে তো হদ দে মুরশিদ নামের হর কাতিয়া মুরশিদ নামের হর কাতিয়া বলাই নিগেছে জাইজানে ধ্যানে ہم
मझदार मुझको डालो या चागे मुझे निकालो, या चागे मुझे निकालो, मझदार मुझको डालो या चागे मुझे निकालो, मेरा नैया का पटवार, ओ मेरा नैया का पटवार, ओ मेरा नैया का पटवार हो, नैया का पटवार हो, अब्दुल कादर जिलानी हम दुखियों के गम हार, अब्दुल कादर जिलानी हम दुखियों के गम हार, अब्दुल अहमदाद वही बजाए सुभान अल्लाह आशिक को सफा करो जतन दाद दे आर को सफा सारा देने न दो देने न दे सही जबरी फराने न करे आर को सुराज में फराने न करे अब्दुल सलाम मुस्तुने खबर में जे 13 मास 13 दिन बाद टिल्ली ने जल्ले खबर दिए ले देखी दे हर सुहबत तो दाम ये बेल दार को सुराज में इस बन्ना रे सुहबत डर करे खाना सुहा ए अब्दुल सलाम मुस्तुने टिल्ले মরণের বাদ মনকির নবীর খবর দেশি এটা তো কিছু নগর আর লুঙ্গি দুই পাঞ্জাবি দুই জুব দুই ফাঁড়ি দুই জুতা দুই মোজা দুই স্যান্ডেল দুই ইদের চিন্তা করে আর কি হই তখন আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ আল্লাহ আরে দেখো আরে তো মান রব্বু কা আর নেতা আমো মনে নেতার তো নতুনই বাবা আছে দুনি বের নজনি গো কত নেতার কত দুনি নিছে নহল লাগে আবার হরওয়া মান দিনু কা সম্পর্কে তুই দুনিয়াতে কি কি হই আব্দুল কাদের জিলানি মনকিন হাই হওয়া লাগে ইটা তাজে হওয়াল খারাপ বলতে কেন সালা নজর তুই দেখি খবর দরজা খুলি গেল কসে পা খবর বুদুর দেখি ঠান্ডা লাগি নাকি দাসা মন কি নগির হত নহম হত নসিরন নাই বেটি আব্দুল কাদের জিলানি হ আইলাম দেশে আব্দুল কাদের জিলানি ডর করে হানা সুবহান হযরত কি দান নাম লইল তুনুনস হযরত দান নাম লইল তুনুনস হত নিত হযরত তো আর নাম লওয়ার বাদ দিয়ে টিবারে প্রতি সন্দেহ কা করেন আই আব্দুল কাদের হন সিনাস নে এন হন মাত্র মন কি নবীর কত উজর মাফ করে দেন আর বক্তার জমিনে মইতে শূন্য আর কসে পা খত আল্লাহর হাজে ফরিয়াদ রাখিলাম ও খোদা বক্তাদের মইতে কিয়ামত পর্যন্ত যে দুখন মানুষ থাকা লইব ইতার খবর আজাব মাফ আল্লাহ ফরিয়াদ কইলাম আল্লাহ হত আব্দুল কাদের রে তোমার ফরিয়াদ কবুল আজকে যদি হয় তাহলে সারা বিশ্বর খবর আজাব মাফ করাই দাও আজকে আই খোদা মাফ করে দিতাম দল করে হল সুবহান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক কিনা বেটে এটা লাহতে দেওয়ান কাঘি বুলায়ে এমদাদ বহি বাজায়ে দেওয়ান কাঘি বুলায়ে এমদাদ বহি বাজায়ে তুম ভালে সমন্দর পার ও তো
तुम भले समंदर पार, ओ तुम भले समंदर पार हो, भले समंदर पार हो, अब्दुल कादर जिलानी हम दुखियों के दम खार, अब्दुल कादर जिलानी हम दुखियों के दम खार, अब्दुल اولاد علی ہو سبحان اللہ والا اہل بیت نوازی ان اہل بیت نوازی اہل بیت رکھو سیارا سو بہت سے پاکوں کا اولاد جنہیں فیس بک میں تباہ دیکھی دی دو دو بھانگا لیا پورا سندر نو ہے زیادہ دیکھیں تو تو سندر آنکھ اور سراج مجھ بندر رکھو کا اولاد تو نا اتر اٹھے زیگولا سے مولا زن لے فالوئی دے خودن مولا زن لے بہنوں کو زنیش ভিতরে দেখি আর মাইন্ডে বল উদ্দি দেখি আর বল ডর করে হন আসো আর আর রসুলের বাগানে ফুল না বাবা কি কার ফুল আর রসুলের বাগানে ফুল কোন দিলে আর নবী হতে হযরত আবি আবি যর রাদিয়াল্লাহু তাআলা আবি যর গিফার রাদিয়াল্লাহু তাআলা হুত রওয়ায়েত ইবা হতে কলা ওয়া হুয়া আকিদুম বিবাবিল কাবাতে আল্লাহর কাবার দরজা ধরে কসম করে হতে হতে কি হতে সামাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর নবী কইয়া আয় আবি যর নিজর খানুইনি حضرتك يقول على ان مسل اهل بيت فيكم مسل السفينه النوح حضرتك اسر اعظم مجمن نبی بکی حالا کریم نمازی بکی আর কোসে বাগদাদ আব্দুল কাদের জিলানী বকি حضرتك কইলে নূহ আলাইহিস সালামের নৌকার মত মান রাকাবাহা যাই পায়াতর মাধ্যমে কিস্তি জুড়ি গই গই না যা আই রাসূলুল্লাহ ঘোষণা কইলাম আহলে বায়াতের হাত জানলাই রাখিব আতিয়ান শক্ত করে ধরিব আতিয়ানের বরকত রাখিব আতিয়ানের ইজ্জত রাখিব আতিয়ানের প্রতি সম্মান রাখিব যা ওয়াদা করি পালন করিব আই নবী ঘোষণা কইলাম ইটা লাই না যা তোর সংবাদ দুনিয়া তুন দিলাম ডর করে হন সুবহান ঠিক কি না বেটে আরে কোন দেখুন আশের খোদার আওলা ডর করে হন সুবহান सामने चेहरा की कली हो यानी औलाद अली हो यानी औलाद अली हो सामने चेहरा की कली हो यानी औलाद अली हो हसनैन की किरदार उत्तम हसनैन की किरदार उत्तम हसनैन की किरदार हो हसनैन की अब्दुल कादर जिलानी हम दुखियों के दम खार अब्दुल कादर जिलानी हम दुखियों के दम खार अब्दुल कादर जिलानी ठीक है ना बेटे तेरे को सपा कर दामन तो खरा सुने ना हुआ दूर खाना हुआ आर को सपा कर दे पंगा सुन डाक दे उन्होंने उन्हें उन्हें क्या खाने अल्लाह खाना खाने আল্লাহ ক্ষমতায় দিন নদী আরো জোরে কোন দিন নদী কোন তো সামিয়াহুল্লাহ জিয়াসনাহু বিহি আল্লাহ হই না হই তোলে ক্ষমতায় কোন দি দে আরো জোরে কোন কোনে তোলে আল্লাহর ক্ষমতায় এন কি 5 বছরের লাই না সারা জীবনের লাই আল্লাহর ক্ষমতা কি বা কোন দিন সলব হই যাইব না আল্লাহ একবার ক্ষমতা দান করলে কিয়ামত হই যাবে তাকে ডর করে কোন সুবহান সম্মান করি দুজনকে ইজ্জত করি কারণ আল্লাহ একজনকে আমার কওসে পাককে আমার কওসে পাককে বেলায়েতের তাজ দান করেছেন আমার কওসুল আজম মেজবান্দারিকেও দান করেছেন ঠিক কিনা বেটে
আরো জোরে বলেন ঠিক কি না বেঠিক একটা হচ্ছে মুহাম্মদিয়াল মসজিদের তাজ একটা আহমদিয়াল মসজিদের তাজ মুহাম্মদিয়াল মসজিদের তাজ আমার গাউসে পাকের মাথায় আহমদিয়াল মসজিদের তাজ আমার গাউসুল আজম মেজবান্ডারের মাথায় বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক আছে এইভাবে আমরা জীবনকে পরিচালনা করব গাউসে পাকের আদর্শ গাউসে পাক যেরকম মা বাবার খেদমত করতেন আমরাও নিজেদের মা বাবার খেদমত করব ঠিক কি না বেঠিক কোন মা বাবার সাথে বেয়াদবি করবেন নাকি খবরদার মা বাবার সাথে বেয়াদবি করলে করে যদি আল্লাহর বলে দরবারে যান কোনো ফায়দা হবে না খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করার আমার গাউসে পাকের গোলামি করার আমার গাউসুল আজম মেজবান্ডারের গোলামি করার নারে গাউসিয়া যে স্লোগান দিচ্ছি আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আপনারা জানেন একটা চ্যানেল করেছে হক টিভি হক টিভি কে সবাই সাবস্ক্রাইব করবেন হক টিভির সাথে থাকবেন ইউটিউব চ্যানেল হক টিভি এটাকে আমরা গাউসুল আজম মেজবান তরিকার কাজের জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।